নমস্কার রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজা ভাবে এখানে সব কিছুই পাবেন আনকাট শুরু হলো রুদ্রবার্তা নমস্কার এবং শুভ সন্ধ্যা আমার আপন জনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে সকালে বার্তা ছিল না কিন্তু সন্ধ্যাবেলা এলাম তার কারণ হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে একটা আন্দোলন হলো সেই আন্দোলনটা হচ্ছে বিজেপির আন্দোলন যুব মোর্চার আন্দোলন সেই আন্দোলনে ব্যাপকভাবে পুলিশের লাঠিচার্জ জল কামান এবং পুলিশের প্রতি ইটবৃষ্টি যেটা বলা হচ্ছে সব মিলিয়ে এক ধুমধুমার পরিবেশ পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গের বুকে যেটা বহুদিন আগে দেখা যেত এই আন্দোলনাত্মক ভূমিকাটা আস্তে আস্তে বিজেপি হারিয়ে ফেলেছিল হঠাৎ করে আজ যেটা দেখা গেল বিজেপির এই আন্দোলনাত্মক ভূমিকা কিন্তু আগামী দিনে তৃণমূলের পক্ষে একটা ভয়ের জায়গা তৈরি করলো তার কারণ যে আন্দোলনটা আজকে হলো অর্থাৎ যুব মোর্চার ব্যানারে বিজেপি যে আন্দোলনটা করলো সেই আন্দোলনটা কিন্তু মানুষকে নাড়া দেবেই তার কারণ যারা সিএসসি এলাকায় থাকেন যারা সিএসসি বিলটা দেন তারা প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষের মধ্যে থাকা অন্যান্য রাজ্যে বিদ্যুতের বিল যতটা দেওয়া হয় তার চেয়ে সবচেয়ে বেশি বিল মনে ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে থাকা আমরা অর্থাৎ সাধারণ মানুষ দি সিএসসি কে এর পেছনে কি অলিখিত চুক্তি বা কারণ রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলতে পারবেন তার কারণ হচ্ছে এই যে গোয়েঙ্কা কোম্পানি গোয়েনা এই গোয়িঙ্কারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জড়িত যার ফলে সিএসসি নিয়ে কোন ব্যাপার অর্থাৎ এই যে সিএসসি এত ট্যাক্স মানে চার্জ বাড়িয়ে দিয়েছে ইউনিটের দাম এত বেশি সে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো স্পিচ দেন না মজার ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সামান্য কোনো কিছু হলে কেন্দ্রীয় সরকারের সামান্য কিছু বাড়লে প্রতিবাদের নামিয়ে দেন লোকেদের এবং আগামী কাল হয়তো কিছু লোক নামবে প্রতিবাদ প্রতিবাদ করার জন্য তো এই প্রতিবাদে নামা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও মনে হলো না রাজ্যে থাকা সিএসসি রেটটা সবচেয়ে বেশি এবং সেটাকে কমানো উচিত এবং মানুষকে কষ্ট থেকে লাঘব দেওয়া উচিত আগামী দিন অর্থাৎ যদি পুজো আসছে সেই পুজোর সময় বিভিন্নভাবে যে সিএসসি থেকে লাইনগুলো নেওয়া হয় বা নেওয়া হবে বিভিন্ন কমিটি নেবে তাদের রেটটা তো কমতো মমতা বন্দ্যোপাধ্যায় দশ হাজার জায়গায় পঁচিশ হাজার টাকা দিয়ে ক্লাব হাতে করার নাম করে যে কাজটা করছেন অর্থাৎ আগামী দিনে ভোটের জন্য ক্লাবগুলোকে হাতিয়ার করার যে ভাবনা নিয়েছেন পুজোর সময় সেই ভাবনাটাকে যদি ভালো করতে পারতেন অর্থাৎ তিনি যদি সঠিক সিদ্ধান্ত নিতেন অর্থাৎ এই সিএসসি যদি বিলটা কমানোর ব্যাপার করতেন তাহলে মনে হয় ভালো হতো জানি না প্রশান্ত কিশোর তাকে বুদ্ধি দিয়েছেন কিনা কারণ আজকাল আর বাংলার বুকে বাঙালি রাজনীতিবিদদের বুদ্ধি হয়তো কমে গেছে যার জন্যে তাদের প্রশান্ত কিশোরের মতো লোককে ভাড়া করে এনে বুদ্ধি নিতে হচ্ছে এটা বাংলার গৌরব বলুন আর বাংলার লজ্জা বলুন সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন অর্থাৎ যারা তৃণমূল করেন তারা চিন্তা ভাবনা করবেন তার কারণ এবার বলতে পারেন আপনার বিজেপি দলটা তো সব বাইরের লোক আছে দেখুন বিজেপি দলটা বাইরের লোক আছে একটা সর্বভারতীয় দল তাতে বাইরের লোক আছে সেটা আলাদা কথা কিন্তু যে দলটা রাজ্যেই তৈরি হলো তৃণমূল কংগ্রেস যে দলটা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যাতে রয়েছেন আপনাদের মতো অর্থাৎ যারা বিজেপি তৃণমূল করেন সাধারণ মানুষ যারা বাঙালি যারা মানুষ রয়েছেন তারা থাকতে চিন্তা ভাবনা করার জন্য প্রশান্ত কিশোরকে ভাড়া করে আনতে হবে এটা ভাবা মনে হচ্ছে ভুল হয়ে গেছে যাই হোক প্রশান্ত কিশোরকে নিয়ে আসার ব্যাপারটা আলাদা প্রশান্ত কিশোর এবার কী বলবেন সেটাও দেখার বিষয় আছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেট বাড়ানো নিয়ে যেটা আন্দোলন যে আন্দোলনটা আজকে বিজেপি যুব মোর্চার ব্যানারে করলো তার ফলে যে এক ডিপারকেশন তৈরি হলো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আটকা থেকে যে পরিস্থিতি তৈরি করে ফেললো অর্থাৎ যেটা ছোট ঘটনা থেকে বড় ঘটনায় চলে গেছে গোটা রাজ্য কেন গোটা দেশ যেটা তাকিয়ে দেখছে যেটা হচ্ছে বিজেপি আটকাতে জল কামান লাঠিচার্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাচ্ছেন বা সিএসসি কে সিএসি রেড বাধা নিয়ে যে আন্দোলন সেই আন্দোলনকে থামিয়ে দিয়ে সিএসসি কে প্রকার সেভ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্দেশ্য ছিল আমার মনে হলো আপনাদের কি মনে হলো আমি জানি না কিন্তু আমার যেটা মনে হলো সেটা আমি বললাম তো এবারে ভাবুন আপনারা এই রাজ্যে যদি সিএসসির বিবাহ দিতে হয় বেশি তারপরেও আমরা চুপ করে মুখ বুঝে সহ্য করে যাব তার কারণ সরকার চলছে জনগণ হাসছে আর কি সব হাসছে এই হাসা হাসির চলার মধ্যেই তৃণমূলের এই যে ডিসিশন অর্থাৎ তৃণমূল ডিসিশন বিজেপির কি মানে জনতা মোর্চা ভারতীয় জনতা যুব মোর্চা বিজে ওয়াই এম এদেরকে আটকানোর যে অপচেষ্টা আগামী দিনে তৃণমূলের ভিতকে আরো নহলে করলো এই জল কামানের জল কিন্তু তৃণমূলের পাথরে অর্থাৎ মাটির তৈরি তৃণমূল কংগ্রেসের মূর্তি কিছু না হলেও ধোয়া শুরু করে দিয়েছে তার কারণ সততা বলে যে জিনিসটা ছিল মাটির তৈরি তৃণমূলের যে স্ট্যাচু তার মধ্যে যে সততার একটা শক্ত আবরণ দেওয়া হয়েছিল শুরুতে সেই আবরণটা অসততাতে হারিয়ে গেছে আজকে আবার নারদা কাণ্ডে নারদ কাণ্ডে শোভন চট্টোপাধ্যায় এবং অপূর্ব পোদ্দারকে ডাকা হয়েছিল শোভন চট্টোপাধ্যায় যদিও এখন বিজেপিতে চলে এসছেন অর্থাৎ বদলের খেলায় তিনি নেমেছেন তিনি নেমে বিজেপিতে চলে এসছেন অপূর্ব পোদ্দার এখনও পর্যন্ত আছেন তৃণমূলে আবার আগামীকাল হয়তো অন্য কাউকে ডাকা হবে যার মধ্যে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে ডাকা হবে এবং কাকলি ঘোষ দস্তি ডাকা হবে তো এইগুলো তো চলবে পশ্চিমবঙ্গে অসততার দিকগুলো দেখানোর জন্যে প্রসঙ্গ এই প্রসঙ্গে আরেকটা কথা ছিল শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী ব্যানার্জি এবং রাজ্য বিজেপি এটা নিয়ে একটা ভিডিও করার কথা ছিল আপনারা অনেকেই বলেছেন সে ভিডিওটা এখনো পর্যন্ত হয়নি কিন্তু দেখুন একটা কথা বলছি ভিডিওটা করার আগে আপনাদের বলছি সেটা হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে শোভন চট্টোপাধ্যায় বা দেবশ্রী যেটা চাইছেন সেটা হচ্ছে দেব দেব সরি দেবশ্রী বলছি ওনার নাম হচ্ছে বৈশাখী ব্যানার্জী বৈশাখী ব্যানার্জী যেটা চাইছেন সেটা হচ্ছে দেবশ্রীকে দেবশ্রী আগে নিয়ে আসা যাবে না বিজেপিতে শর্ত সাপেক্ষে বিজেপিতে জয়েন বিজেপি করে বলে আমার জানা নেই একটা সর্বভারতীয় দলে যোগদান করলেন এবং অন্য কেউ তাদের যোগদান করতে পারবেন না এরকম একটা ভাবনা নিয়ে আসা সোম চট্টোপাধ্যায় কতটা বিজেপিতে থাকতে পারবেন এবং কতটা বিজেপি থেকে চলে যাবেন সেটা আগামী দিনই বলবে ওই প্রসঙ্গ থেকে একটু সরে এসে আবার আসি আমাদের নিজেদের প্রসঙ্গে সেটা হচ্ছে সিএসসির বিল আগামী দিনে আর পিজি অর্থাৎ আরে আর পিজি আপনাদের সিএসসির গোয়েঙ্কা গ্রুপ তারা কী করবে দেখার বিষয় আছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ের চাপ দেবেন তার কারণ প্রশান্ত কিশোর অর্থাৎ এখন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সলা পরামর্শ দানকারী ভদ্রলোক যিনি কি বলবো আপনি প্রফেশনালি প্রফেশনালি যিনি এসছেন পয়সার বিনিময় যিনি এসছেন বুদ্ধি দেওয়ার জন্যে তিনি নিশ্চয়ই বুদ্ধি দেবেন যে এই আন্দোলনগুলোকে থামানো যে একভাবে সেটা হচ্ছে সিএসসি রেটটা কমাতে বলুন তো চাইও সিএসসি রেট কমুক আবার সিএসসি রেট কমলে বিজেপি আবার হাইলাইট হয়ে যাবে কারণ বিজেপি আন্দোলনে নামছে সঙ্গে সঙ্গে সিএসসি রেট কমছে কাজে বিজেপি হাইলাইট হবে আবার যদি নাও করে তাতেও বিজেপি হাইলাইট করে অর্থাৎ বিজেপি কিন্তু এই পাশা খেলা দাবা খেলাতে এই মুহূর্তে একটা পয়েন্টে জিতে রয়েছে কি ভাবছেন বললাম না ভুল ভাবুন একবার তার কারণ বিজেপি যে আন্দোলনটা করে দিয়েছে এবং তাকে থামাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে কিন্তু আগামী দিনে সুদূর প্রসারী ফল নিয়ে আসছে দু হাজার একুশে মানুষ আস্তে আস্তে যাচ্ছে বুঝছে এবং এই যে আন্দোলনকে থামানোর অপচেষ্টা জল কামান দেওয়া ফায়ার করা ফায়ার মানে আমি বলেছি ব্ল্যাঙ্ক ফায়ার ওই কাবেলা সেল টিআর গ্যাস সেল তো টিআর গ্যাস সেল এইগুলো যে করা হয়েছে এগুলো করার মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে তৃণমূল সরকার এবার সেই জায়গায় চলে গেছে যেখানে সিপিএম সরকার আগে ছিল অর্থাৎ সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করা তৃণমূলকে থামানোর জন্য আগে যা যা সিপিএম করতো এখন ঠিক তাই ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া শুরু হয়ে গেছে তো আজকে সন্ধ্যাবেলা রুদ্রবার্তা এইটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই এবং কমেন্টস করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি আপনি নতুন এসে থাকেন আর একটা কথা আপনাদের বলে দিই গতকাল আমার একটা থ্রেড এসেছিলো আমাকে একজন থ্রেড করেছিলেন ওনারা একটা ফোন নাম্বার নম্বরটা যদি আমাকে সেভ করা আছে উনি আমাকে থ্রেট করেছিলেন তা আপনার উদ্দেশ্যে আমি বলছি যিনি থ্রেট করেছিলেন তা আপনাকে তো ফোনে বলেছি যা খুশি করুন আবারও আমি আপনাকে বলছি এনআরসি নিয়ে আমার যে ভিডিও ছিল সেটা আপনাদের মতো কিছু বাংলাদেশ থেকে আসা মুসলিমের হয়তো গায়ে লেগেছে আর তৃণমূল করা বহু লোকের গায়ে লেগেছে যারা আমাকে হুমকি দিলেন ধমকি দিলেন যে আমি বুঝে নেব দেখে নেব এবং থানা পুলিশ কেস কাচারি করব করুন মরার যেরকম দুগাছা চুল মরার যদি ছিনে নেওয়া যায় মরা যেরকম হালকা হয় না রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে এত কেস দেওয়া হয়ে গেছে এই তৃণমূল সরকারের রাজত্বে রুদ্রপ্রসাদ ব্যানার্জী ঘাড়ে আরেকটা কেস দিল কিচ্ছু যায় না আর একটা কথা ধমকি দেওয়ার আগে একবার ভাববেন কাকে ধমকি দিচ্ছেন ধমকি তাকে দিন যার পিছু টান আছে বলে দেবেন না বুঝলেন না ঘটে আপনার যদি বুদ্ধি থাকতো আপনি আমাকে সিএসসি এই মানে এনআরসি নিয়ে এভাবে প্রশ্ন করতেন না আমি যা উত্তর দিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে আপনি আমাকে ধমকিও দিতেন ঘটে আপনাদের বুদ্ধি নেই যার জন্য আপনারা তৃণমূলের ল্যাজ হয়ে থাকেন আর ঘটে আপনাদের প্রচুর বুদ্ধি আছে বলে বাংলাদেশি মুসলমানরা আমাদের গালাগালি করেন তো চলুক এইগুলো রুদ্রপ্রসাদ ব্যানার্জির রুদ্রবার্তা এইভাবেই চলবে ঠোঁট কাটা রুদ্রপ্রসাদ ব্যানার্জি এইভাবে বলতে থাকবে আনকাট যা করার আছে করে নিন ওপেন চ্যালেঞ্জ করে নিন কেস করার থাকলে করে নিন বলছেন কেন বলবেন তো করবেন কি করে বলছেন কেন বলে লাভ নেই করে দিন যদি মনে হয় আমি এনআরসি নিয়ে ভুল বলেছি আমার এই কেস করে দিন খুশি খুশি করে দিন এটাই বলার ছিল বাকি যে চেষ্টা আর কিছু বলার নেই আবারও বললাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং রুদ্রবার্তা চ্যানেলটা রোজ দেখুন সাবস্ক্রাইব করার কথা বলবেন না লোককে বলুন এনআরসি নিয়ে আমাদের প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রামটা সবাইকে দেখাবেন যারা যারা আমাকে প্রশ্ন করেছেন এনআরসি নিয়ে যা যা প্রশ্ন মাথার মধ্যে এসছে যে প্রশ্নগুলো করেছেন যারা আর কি ভালোবেসে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো সব কিছু নিয়ে এনআরসির ভিডিও থাকবে লক্ষ্য এখন রুদ্রবার্তা এখানে সব কিছুই খোলাভাবে বলা হয় সোজা কথা সোজা হবে এবং আনকাট বলা হয় চললাম এখনকার মতো ভালো থাকুন সুস্থ থাকুন আসি নমস্কার বন্দে মাতার ভারত মাতা জয় হোক জয় রুদ্রবার্তা এখনকার মতো শেষ হলো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোজ দেখুন